স্কুলের মধ্যে প্রধান শিক্ষক ও ভূগোল শিক্ষকের মধ্যে ব্যাপক মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস বহুদিন ধরেই দুর্নীতির সাথে যুক্ত। স্কুলের অন্যান্য শিক্ষকরা প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাদের হুমকি দেয় বলে অভিযোগ। বুধবার ভূগোলের শিক্ষক নিমাই মজুমদার তার কিছু প্রয়োজনীয় কাগজ না পেয়ে এর প্রতিবাদ করে প্রধান শিক্ষকের ঘরের সামনে পোস্টার নিয়ে অবস্থানে বসেন। অভিযোগ, সেই সময় প্রধান শিক্ষক ওই প্রতিবাদী শিক্ষকের ওপর চড়াও হন, দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি শুরু হয়। নিমাই মজুমদারের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করলেই তিনি হুমকি দেন, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে গেছেন প্রধান শিক্ষক মনোরঞ্জন বিশ্বাস। ওনার ইচ্ছে, উনি যে প্রধান শিক্ষক সেটা একটু জাহির হোক, ওনার অফিস আমাদের সঙ্গে অসহযোগিতা করবে এবং আমি ওনার কাছে বিচার মাগতে যাব যে আপনার অফিস আমার সঙ্গে অসহযোগিতা করছে। আরে ওটা তো আমার ন্যায্য পাওনা, আমাকে অ্যাসেস স্টেটমেন্ট ফর্ম 16-এর সঙ্গে সঙ্গে স্যালারি স্টেটমেন্ট দিতে হবে, এটা কি হেডমাস্টারকে শেখাতে হবে? উনি কি এখন আন্ডার প্যান্ট পরেন না? পরেন না, ছেড়ে দিয়েছেন। ওনাকে তো জানতে হবে পোশাকটা কি দিলে সেটা পুরোপুরি দেওয়া হয়। আপনি আমার অফিস বাদ দিন, পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো অফিসে যান, গিয়ে বলুন তার কর্মচারী ট্যাক্স পে করবে, তার কি কি ডকুমেন্টস দরকার। উনি কি আপনাকে দিচ্ছেন সমস্ত কিছু সহযোগিতা করছেন না? অফিসে চাইবো তো, আমি অফিসে তো দিয়েছি, এটা কি হেডমাস্টারকে নিমন্ত্রণ করে পেতে হয় নাকি? আমি অফিসে গিয়ে দেখছি একটা নিমন্ত্রণ কার্ড নেই। অফিসকে বললাম কি হবে, বলছে মেশিন থেকে বের করে নিতে হবে। ওনাদের ওই মেশিনে কেউ হাত দেয়? সমস্ত রকম কারচুপি করা আছে, যে মুহূর্তে একজন মেশিনে হাত দেবে বলবো ওই শিক্ষকের জন্য এই গোলমাল হয়েছে। আমাদের মেশিন দিতে হলে আলাদা সেট আপ দেওয়া হোক। এখানে এতজন গ্রুপে অফিসার রয়েছে, শিক্ষক অলসো, গ্রুপে অফিসার যখন তাদের অফিস কোথায়? কে তাদের কথার জন্য দায়বদ্ধ? আমি একজন গ্রুপে অফিসার, 25 বছর চাকরি করছি, আমার কর্মচারী যে একজন ডাটা এন্ট্রি অপারেটর, সে আমাকে বলছে দেওয়া যাবে না, বারণ আছে, বলতে পারে 2 দিন পরে আসুন, 4 দিন পরে আসুন, 1 সপ্তাহ পরে আসুন, দেওয়া যাবে না, বারণ আছে। এর জন্য জানি না কার বারণ আছে, তার কাছে আবার অনুমতি নিতে যেতে হবে। প্রধান শিক্ষক কি উনি একাই পশ্চিমবঙ্গে? আমরা বহু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কাজ করে এসেছি, মালদাতে সুরজিৎ চক্রবর্তীর সঙ্গে কাজ করেছি, জেনে আসবেন। এখানে ওনার পূর্বে যত প্রধান শিক্ষকের সঙ্গে কাজ করেছি, জেনে আসবেন, স্কুলের কোথাও একটু অসম্মান হতে দিই না। আর ওই লোকটা পচা পুকুরে ডুবে রয়েছে, অসম্মান ছাড়া কিছু নেই। ওনার ফোন ট্যাপ করে দেখুন, উনি কৃষ্ণনগরের কোন অলিগলিতে চলাচল করেন, আর আমার ফোন ট্যাপ করে দেখুন। মর্যাদায় হচ্ছে প্রধান শিক্ষক, ওনার সে মর্যাদা নেই। ওনার কাছে আমি কি বলতে যাব? সকালবেলা উঠে ভগবানের মুখ দেখি, তারপর ওনার মুখ দেখবো কি না সেটা আমাকে কেউ ঠিক করে দিতে পারে? উনি বলছেন আপনি সব নাটক করছেন সামনে বসে। নাটক তো করছি, 1 বছর ধরে আদালতের চিঠিগুলো আমার বাড়ি আছে, আমার বাড়ি একটা সিসিটিভি ক্যামেরা আছে, ভুল নাম, আমার বাড়ি লটক জারি হয়েছে, আমার বাড়ি বিমলেন্দু বিশ্বাস আয়কর দপ্তরেরকে, সে একটা চিঠি লটকে এসেছে, আমি নাকি 1920 সালে কবে আয়কর ফাঁকি দিয়েছি, তার নামের বানান ভুল, NEMAI, উনি চাইছে NEMAI, আর NIMAI দুজনে একই ব্যক্তি, প্রমাণ করে আমাকে সারা বছর ধরে হ্যারিস করছে। আপনি আদালতে যান, জানতে পারবেন। আপনি কি শিক্ষক হয়ে কি বিচারপতির ভূমিকা পালন করতে পারেন? তাহলে আপনি তো তাই করেন। একজন শিক্ষক হয়ে কি একজন হেডমাস্টারকে মারতে পারে? এই কোশ্চেনটা আমার থাকলো, আর সেটা আপনারা সেই কোশ্চেনটা না করে হেডমাস্টারের কাছে এই কোশ্চেনটা করছেন। আপনি তো হেডমাস্টার, না আমি ডিফেন্স করেছি, আমি মারিনি, উনি আমাকে মারতে এসেছেন, আমি ওনাকে ঠেকিয়েছি। উনি আজকে কেন এই যে অবস্থান বিক্ষোভ করছেন আমাকে জানাননি, এবং কেন ওনার দাবিটা কি দাবি সেটাও আমি জানি না। আপনারা জেলে বসে থাকলেন, আপনারা বলেন অনেক শিক্ষকরা আছে যারা আপনার সামনে মুখ তুলতে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? আমি ভয় কেন জিজ্ঞেস করছি, আপনি কেন ভয় পাচ্ছে? তারা কেউ ভয় পাচ্ছে না, কেউ ভয় পাচ্ছে না, শিক্ষক এই যে সনাতন ধর্মের শিক্ষক যিনি ছিলেন, ইনার বিরুদ্ধে কেস করা হয়েছে,
কেন ক্লাস করা হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। উনি অনলাইনে সাইবার ক্রাইমে আমি কেস করেছি, অনলাইনে গালাগাল দেওয়া থেকে আরম্ভ করে বাজে কথা বলার থেকে আরম্ভ করে ক্লাস চলাকালীন যেখানে গার্জিয়ানরা রয়েছে সেখানে অসভ্যতা মুখ খারাপ করেছে, সেইগুলো নিয়ে আমরা সাইবার ক্রাইমে আমি কেস করেছি। এটা তো সর্বজন বিদিত, আমার কাছে এখন তার রেকর্ড রয়েছে। আচ্ছা, আরেকটা অভিযোগ আসছে আপনার ছেলের একটা নাম্বার নিয়ে, এই বিষয়টা আপনি কী বলবেন? এই বিষয়টা আমি যেটা বলি, এখানে এই মিটিং হয়েছিল যেহেতু আমার ছেলে, আমি এবার মাধ্যমিক পরীক্ষায় নাম্বার আপলোডের বিষয়ে থাকবো না এবং সর্বসম্মতিতে সবার সই রয়েছে। সেই মিটিংয়ে তিনজন টিচারের নাম দেওয়া ছিল, তারা এই মার্কস আপলোড করার দায়িত্ব থাকবে। নাম বলে দিচ্ছি, হচ্ছে কিএন তাপস কুমার নাথ ছিলেন, আমাদের সরজিৎ মঞ্জন মহাশয় ছিলেন এবং প্রবীর কুমার বিশ্বাস ছিলেন। তার ফলেও আমার ছেলের একটা বিষয়ের নাম্বার ভুল হয়েছিল এবং যখনই জানতে পারা গেছে সেটা কিন্তু সংশোধন করে নিয়ে এসেছি। এই নাম্বার তোলার ব্যাপারে হেডমাস্টার বা আমি কখনোই ছিলাম না এবং মিটিং করে সংশোধন করেছে। এটা অনলাইনে সংশোধন হয়েছে? না, অনলাইনে সংশোধন হয়নি, গিয়ে সেখান থেকে সংশোধন করে নিয়ে আসতে হয়েছে। কিন্তু অনলাইনে আজ পর্যন্ত মানে এই এক মিনিট আগে পর্যন্ত নাম্বারটা পুরোনোই দেখাচ্ছে। এটাও এক ধরনের চক্রান্ত, যেটা হচ্ছে আমার ছেলে বলেই এটা করা হয়েছে। এবং আমি এখানে দাঁড়িয়ে বলছি সবার সামনে, এই মিটিংয়ে ছিল এবং আমি মিটিংয়ে বলেছিলাম মাস্টারমশাইকে জিজ্ঞাসা করুন যে আমার ছেলে আছে, এই মার্কস তোলার ব্যাপারে আমি থাকবো না। এবং কোনো সময় কোনো হেডমাস্টার মশাই নিজের ছেলে থাকলে সেই বছরের কোনো দায়িত্ব থাকে না। আপনি দোষী প্রমাণিত হয়ে না, দোষী প্রমাণিত হয়নি এবং অবশ্যই হয়েছে। এবং যেটা হয়েছে সেটা আমি এখন অন ক্যামেরাই বলছি, আপনি গিয়ে বলুন, কিছু যারা ইয়ে করতে এসেছিল তদন্ত করছিল এসেছিল তাদেরকে প্রভাব কাটিয়ে মিথ্যা অভিযোগ লেখানো হয়েছে। সমস্ত তথ্য আমার কাছে রয়েছে, তার টেন্ডার হয়েছে, টেন্ডার কমিটি হয়েছে, সমস্ত সই সমস্ত কিছু আমি সাবমিট করেছি, আমার কাছে এখনও আছে, দেখে যেতে পারে। এবং সেইটা নাকি বলা হয়েছে যে নেই। এবং এক শ্রেণীর প্রশাসনের কর্তারা এটা কীভাবে করেছে কেন করেছেন জানি না, কিন্তু দোষী কোথাও বলা নেই, একটা কথাই বলেছে, কিছু কিছু ক্ষেত্রে লার্জলি কারেক্ট বলেছে। তার বিরুদ্ধে আমি ডিএমকে অ্যাপ্লাই করেছি এবং ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে নয়, আপনার যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ডস তাতে লার্জলি কারেক্ট বলা হয়েছে, সম্পূর্ণভাবে লার্জলি কারেক্ট থাকলে তাহলে আমার বিরুদ্ধে ডিপার্টমেন্ট ইয়ে করতে হবে। এইটা পাওয়ার পরে, এই যেটা পাওয়ার পরে আমি প্রশাসনকে কিন্তু ওই যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমকে আমি চিঠি করেছি, ডিএমকে চিঠি করেছি এবং যারা এই রিপোর্টটা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমকে আমি চিঠি করেছি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।